অ্যামিউজিং রে, এবং সেখানে সিনেবাব তাকে ছোট্ট করে একটা শাউট আউট দেয়, আর সেখানেও কিন্তু সেই শাউট আউটটাও কিন্তু 100K সাবস্ক্রাইবার করতে এত তাড়াতাড়ি দিদিকে সাহায্য করেছিল সেটা কিন্তু আমি বলি। আমি যখন অ্যামিউজিং রে দিদিকে জানতে পারি তখন তার সাবস্ক্রাইবার ছিল 10K, এবং আমি তাকে এই কারণেই জেনেছিলাম যে বাংলা মিডিয়াম নাকি তার কন্টেন্ট কপি করে, কিন্তু তার আগে কিন্তু তাকে অ্যামিউজিং রি বলে কে বা কেউ একজন অস্তিত্ব তার একজন আছে সেটা কিন্তু আমি জানতাম না, এবং তার প্যারি সমাজ গেই একটা মাথা আছে যে সে অ্যামিউজিং রির ভুল খুঁজে পাবে, আর বাংলা মিডিয়াম তো দূরের ব্যাপার। মজাক করলা সবার ভুল খুঁজে বেড়াও, তাহলে তো সমস্ত ইউটিউবাররা ভয় পাবে, আর ভয় পেয়ে তারা কেউ কথাই বলতে পারবে না, আর সেই জন্যই বন্ধুগণ হয়তো অ্যামিউজিং রির রোস্ট ভিডিও একটাও দেখতে পাবেন না। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা বুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দ্য নেকি বং। আজকে আমার টপিক দ্য রোস্ট অফ অ্যামিউজিং রি, কারণ অ্যামিউজিং রির 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওতে ভুলভাল কমেন্ট আসলে তুমি চুপচাপ বসে থাকবে না, তো তুমি কি স্টেপ নিয়েছো? ইনস্টাগ্রামে নাটক করে স্টোরি দিয়েছো, তো তোমার কি মনে হয় আমাকে যারা ভুলভাল কমেন্ট করছে তারা সবাই তোমাকে ইনস্টাগ্রামে ফলো করে? দেখে বন্ধুগণ আমি বুঝতে পেরেছি সবাই আমার কমেন্ট সেকশনে হাত দিয়ে চলে এসেছো, কিন্তু প্লিজ না। ট্রল আর শুরু করতে হ্যায় বিনা কিসি বকচোদি কে। যে একটা সামান্য রোস্ট নিতে পারে না সে কিসের ইউটিউবার, রাইট? বেসিক্যালি যখন তুমি একজন আর্টিস্ট বা তুমি যখন ছবি আঁকো আর অন্যদিকে একজন ডান্স করে, সে যেরকমই ডান্স করুক না কেন তার কিন্তু ডান্স দেখতে লোকজন ভালোবাসে। তো তুমি যখন একটা মানে পেশায় রয়েছো বা একটা তুমি আঁকছো, তো সেটা একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, আর সে যখন নাচ করে বা নৃত্য করে তো সেটা তার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। সে তোমার কন্টেন্ট চুরি করেছে এটা যেমন একটা বড় ব্যাপার, তার সঙ্গে সঙ্গে তুমিও কিন্তু একজন আর্টিস্ট অ্যান্ড সেও একজন আর্টিস্ট, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তাই তুমি যেরকম যেরকম ভাবে কষ্ট করে আঁকো সেও কিন্তু সেরকম কষ্ট করেই নাচটা করে, তাই কোনো আমার মনে হয় যে কোনো ভাবেই কিন্তু তোমার আরেকজনকে এরকম ভাবে বলাটা একদমই উচিত হয়নি, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা একজন আর্টিস্ট হিসেবে তুমি সেই কাজটাকে অপমান করলে। সত্যি কথা বলতে সে নাচুক সেই নাচকে কিন্তু খুব বেশি কিন্তু খারাপ সে নাচ করে না, তাই আমার এই জায়গাটা খারাপ। অ্যামিউজিং রির ভিডিও দেখি তখন আমি ভাবি যে মানুষের মধ্যে মানে মানুষটা হাসেও না কথা বলে না, শুধুমাত্র মেইন টপিকে মানে ভীষণ সিরিয়াস একজন মানুষ। তো আমি জানতে চাই এত সিরিয়াস একজন মানুষ হয়ে 100K সাবস্ক্রাইবার সে কি করে জাস্ট অর্জন করতে পারে না। আমি যখন অ্যামিউজিং রির দিদিকে জানতে পারি তখন তার সাবস্ক্রাইবার ছিল 10K, এবং আমি তাকে এই কারণেই জেনেছিলাম যে বাংলা মিডিয়াম নাকি তার কন্টেন্ট কপি করে, কিন্তু তার আগে কিন্তু তাকে অ্যামিউজিং রি বলে কে বা কেউ একজন অস্তিত্ব তার একজন আছে সেটা কিন্তু আমি জানতাম না, এবং তারপরেই দেখা যায় বাংলা মিডিয়ামকে নিয়ে নানান ধরনের ভিডিও আপলোড করে, এইভাবে কিন্তু তার গ্রোথ হয়। তো বেসিক্যালি বাংলা মিডিয়ামকে খোঁচা মেরে মেরে তার কিন্তু উৎপত্তি হয়। গাইজ আমি মনে করি তোমরা বুঝতে পারছো, এবং যখন বাংলা মিডিয়ামের দুটো চ্যানেলে 100-100 করে সাবস্ক্রাইবার হয়, সিলভার প্লে বাটন আসে, তখন অ্যামিউজিং রির মাত্র সাবস্ক্রাইবার ছিল 15K, এবং সেখানে অ্যামিউজিং রি তখন তার ইনস্টাগ্রাম থেকে লিখেছিল যে আমার কন্টেন্ট চুরি করে একজনের হয়ে গেল 100K সাবস্ক্রাইবার আর আমার এখনো 15, শেম অন মি। তো আমি এটা বলতে চাই, হ্যাঁ সে তোমার একটা দুটো ভিডিও কপি করেছে আন্ডাররেটেড ভেবে, কিন্তু তুমি বলো তো সে কপি করেছে বলেই কিন্তু তুমি তাকে নিয়ে এত ভিডিও বানাতে পেরেছো, এবং তারপরে মিস্টার পিপি অফ দ্য বং নিউজ তোমার ভিডিওগুলোকে ভাইরাল করে দেয় এবং সবাই তোমাকে চিনতে পারে। তো আমি বলতে চাই দিদি, আজকে 100K সাবস্ক্রাইবারের জন্য তোমার কিন্তু বাংলা মিডিয়ামকে একটা ইনস্টাগ্রামে মেসেজ করে থ্যাংক ইউ বলা ভীষণ দরকার, কারণ সে কিন্তু তোমাকে একটা শাউট আউট দিয়ে দিয়েছে, রাইট? বাংলা মিডিয়াম যে 100K সাবস্ক্রাইবার গেইন করেছিল এবং তাতে দিদি লিখেছিল আমার কন্টেন্ট চুরি করে লোকে 100K সাবস্ক্রাইবার পাচ্ছে, সেই মনমি আমি সেই জায়গাটা একটু বলতে চাই, বাংলা মিডিয়াম একটা বা দুটো সিরিয়াল নিয়ে
করেছে এবং তারপরে অ্যামিউজিংলি বলে দেওয়ার পর কিছু সামান্য বিতর্ক হওয়ার পর ভয়ে সে সেটা মানে ডিলিট করে দিয়েছে বা সেটাকে প্রাইভেট করে দিয়েছে। কিন্তু তার বদলে সে যে এই চোর বদনামটা পেয়েছে সে যা মানে থ্রেটিংস পেয়েছে, থ্রেটস মানে ওই রকম থ্রেটস নয় অবশ্যই, মানে তার যে একটা বদনাম লেগে গেছে ইউটিউব কমিউনিটি যে বাংলা মিডিয়াম চোর, তো সেইটা আমি মনে করি যে অনেক বেশি খারাপ। আর সব ভিডিও কিন্তু আবার অ্যামিউজিংলি থেকে করেনি, মানে বাংলা মিডিয়ামের এমন কিছু গুণ তো অবশ্যই আছে যে সে 50 crore তো সে নিজেই অর্জন করেছে তাই না, নিজের এমনকি নিজের নাচের যে তার চ্যানেল সেখানে তো তার নিজেরই ক্যারেক্টার, সেখানে যখন অ্যামিউজিংলি বলছে যে তার যে কমেন্ট আসে যে রেখেছে সেটাকে আমি একদমই অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। এবং কিছু না কিছু গুণ তো আছে, মানে অ্যামিউজিংলির কন্টেন্ট চুরি করেই তো নিশ্চয়ই বাংলা মিডিয়াম হতে পারে না। শুধু এখানেই নয়, এরপরে অ্যামিউজিংলি বঙ্গাই এবং সিনেবাপের যে ম্যাটার তখন ইস্ট আর ওয়েস্ট আলু ইজ দ্য বেস্ট এরকম করে একটা ভিডিও আপলোড করে অ্যামিউজিংলি, এবং সেখানে সিনেবাপ তাকে ছোট্ট করে একটা শাউট আউট দেয়, আর সেখানেও কিন্তু সেই শাউট আউটটাও কিন্তু 100K সাবস্ক্রাইবার করতে এত তাড়াতাড়ি দিদিকে সাহায্য করেছিল সেটা কিন্তু আমি বলতেই। তখন যদি কথা বলি দিদির অ্যাটিটিউড নিয়ে, ও মাই গড হোয়াট অ্যাটিটিউড অফ অ্যামিউজিংলি, মানে তুমি আমার কন্টেন্ট চুরি করেছো, মানে তোমার এত বড় সাহসী করে হলো তুমি আমার কন্টেন্ট চুরি করেছো, না তোমাকে আমি খেতে দেবো না তোমাকে আমি শুতে দেবো, বস তুমি যতক্ষণ আউট অব দি স্বীকার করেছো আমি ততক্ষণ অব্দি তোমাকে ছাল ছাড়িয়ে রেখে দেবো। এমনকি পিয়ার অফিসিয়াল কমেন্ট সেকশনের ডিসক্রিপশন বক্সে অ্যামিউজিংলিকে শাউট বলে দিয়েছে যেটা অ্যামিউজিংলি বানিয়েছে ভাই, কিন্তু সেটাও তুমি তোমার ভিডিওতে বলতে ছাড়ো নি। ওয়াট অ্যান অ্যাটিটিউড অফ অ্যামিউজিংলি, ওয়াও বস। এডিটিং এর কথা, অ্যামিউজিংলি পুরোটা স্ক্রিপ্টেড বানিয়ে রাখে এবং তারপর সে ভিডিও আপলোড করে, মানে ভিডিওতে এদিক থেকে ওদিক হবে না। আমি জানি না আমি অ্যামিউজিংলি প্রশংসা করছি নাকি আমি রোস্টিং ভিডিও আপলোড করছি, যদিও সিরিয়াসলি আমারও তো অকাত নেই, বাট রিয়েলি এটা বলতেই হয়। নিজেকে বিশাল বড় হনু মনে করতে বলেই কিন্তু তুমি 10K সাবস্ক্রাইবারে আটকে ছিলে, সেটা কিন্তু 100K সাবস্ক্রাইবারে এগোয়নি, কিন্তু তারপরেই যখন তুমি একটু একটু শুধরে নিয়ে এবং সেই মিস্টেক্স গুলোকে টেক কেয়ার করে তুমি যখন এগিয়ে চললে তখনই কিন্তু 100K সাবস্ক্রাইবার তোমার হলো। বলতে চাই যে তুমি যে এই 2 বছর ধরে ঘষে ঘষে তোমার 10K দেখলে, তো 10K থেকে একেবারে 100K হয়ে গেল, এবং 10K থেকে যে 100K হয়ে গেল এটা মানে একেবারে সাডেনলি, এর কোনো ব্যাপার নেই কেন, মানে এটা কি শুধু এর উপরই নির্ভর যে বাংলা মিডিয়ামের থেকে পেছনে কাঠি মেরে এবং সিনেবাপের শাউট আউটে তোমার 100K সাবস্ক্রাইবার হয়ে গেল, নাকি নিজে করে সেটা হলো? তারই পরে বাংলা মিডিয়ামে নাচ নিয়ে বলার পরেও তুমি বা মানে অ্যামিউজিংলি তার কমিউনিটিতে তার আঁকার ছবিগুলো বা ওয়ান্ডার মুন্নার যে ছবি বা যে স্কেচগুলো সেগুলো সে রাখে, তো আমি এটাকে একজন ক্রিয়েটর এটা ভীষণ আমার ভীষণ খারাপ লেগেছে সিরিয়াসলি। ছবিটা মানে সিরিয়াসলি এরকম ভাবে কে করে, আর ইউ লেসবিয়ান? ম্যাডি লাস্টের ভিডিওতে ম্যাডি অ্যামিউজিংলি কে বলছে সিস প্লিজ, কিন্তু না অ্যামিউজিংলি কে তুমি ট্রেট দিয়েছো। ম্যাডি ম্যাডি নিজেও জানে না যে ম্যাডি কত বড় ভুল করে কার সাথে পাঙ্গা নিয়ে নিয়েছে, অ্যামিউজিংলি সেখানেও ছাল ছাড়িয়ে দিয়ে তার এক্সেপশনটাকে বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে ডর কি আগে জি হ্যাঁ মাউন্টেন ডিউ, যদিও সেটা আমি কমেন্ট করেছিলাম ইনস্টাগ্রামে এবং সেটাই দিদি দেখে। দিদির চোখ নাক মুখের দিকে দেখানো যায় তাহলে বোঝাই যায় যে দিদি কত সুন্দর, আই মিন কত বড় অভিনেত্রী। এবং ঋত্বিক অধিকারী, ঋত্বিক অধিকারীর 50K সাবস্ক্রাইবার, বাট আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভ দ্যাট, কারণ তার যখন আই থিঙ্ক 42K সাবস্ক্রাইবার তখন অ্যামিউজিংলির হবে হয়তো 25K সাবস্ক্রাইবার, এবং অ্যামিউজিংলির ভিডিও কোয়ালিটি এমন সবার থেকে আলাদা সবার থেকে। আমি মাকেও বলেছি যে ওর কপালটা খারাপ এই ওই, কিন্তু তারপরে 50K তারপরে এক একটা ভিডিও বার আপলোড এবং তারপরে সাবস্ক্রাইবার গেইন, সো কংগ্রাটস টু হার। সো গাইস আমি লাস্টে যে কথাগুলি বলতে চাই সেটা হলো, যখন আমি জানতে পারি যে বাংলা মিডিয়াম তার বিরুদ্ধেও কেউ একজন আছে, কারণ আমি মনে করতাম যে একমাত্র বাংলা মিডিয়ামই মানে বেঙ্গলি ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর, রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তারপরে যখন অ্যামিউজিংলিকে দেখি এবং সেটা সেই ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং অ্যামিউজিংলি যে সিরিয়ালের রোস্টিংগুলো করে সেগুলো আমি আমার বাবা আমার মা মানে সিরিয়াসলি বঙ্গায়ের বঙ্গাই নয় সিনেমাপ তো নয়ই মানে তাদের ভিডিওগুলো মা বাবাকে দেখানো যায় না, কিন্তু অ্যামিউজিংলি যে ভিডিওগুলো আপলোড করে সেগুলো আমি আমার বাবা মা সবার সাথে বসে দেখি, নো যখন আমি লাঞ্চ করছিলাম বা ডিনার আমি তখন দেখিয়েছি, আর নিজেরও খুব ভাল লাগে। তো আমার ইউটিউব চ্যানেলে একটা স্ট্রাইক এসেছিল এবং আমি খুব আপসেট ছিলাম, তো অ্যামিউজিংলির
যে ভিডিওগুলো আপলোড করে, তো সেখানে একটা ভিডিও ছিল রানু মণ্ডল থেকে ঝানু মণ্ডল হয়ে ওঠার গল্প, এবং সেই ভিডিওটা আমি দেখি এবং দেখার পর আমি এত বেশি মানে হাহা করে হেসে উঠি কি বলবো। এবং আমার ফেভারিট ট্রিগার্ড ইনসান আর তারপরেই অ্যামিউজিং রি, কারণ অ্যামিউজিং রির কথাগুলোর সাথে যেমন সে যে একটা যুক্তিপূর্ণ সে কারণ দিয়েছিল যে সে বঙ্গাইকে পছন্দ করে কিন্তু আলু দা ফ্রেঞ্চ ফ্রাইকে নয়, তাকে চাবুক দিয়ে বারু মারলেও মানে অ্যাকচুয়ালি আমি অ্যামিউজিং রির সবকটা ভিডিওই দেখি তাই আমি জানি তার কি পছন্দ কি অপছন্দ। আর যেগুলো আমি রোস্টিং পারপাসে বললাম ওগুলো সত্যি, মানে একজনকে ভালো লাগলে বা ভালোবাসলে তার খারাপ দিকগুলো কেউ তো ভালোবাসতে হবে এবং সেগুলো বলতে হবে, তাই সেগুলো বললাম। আর আমি দেখেছি অ্যামিউজিং রির চ্যানেলে কি করে প্রথমে 12K সাবস্ক্রাইবার, তারপরে 13K, তারপরে 15K, তারপরে হঠাৎ করে 25K। আমি তখনও মাকে বলেছি যে মা দেখো অ্যামিউজিং রির কপালটা খারাপ এরকম হচ্ছে, ঠিক আছে। তারপরে একদিন অ্যামিউজিং রির ওই অ্যামাজন থেকে যখন ভিডিও সে আনছিল আপলোড করছিল, মানে ভিডিও অ্যামাজন থেকে যখন অর্ডার দিয়েছিল তখন 10 টাকার ম্যাগি পেয়েছিল, আমি সবকিছুই জানি কারণ আমি বিগ ফ্যান, ইউনো। তো অ্যামিউজিং, আমি এত কথা এই জন্যই বলছি, অ্যামিউজিং রির আজকে 100K কমপ্লিট হয়েছে, যখন 50K কমপ্লিট হয়েছিল তখনও আমি ইনস্টাগ্রামে বলেছিলাম যে আমি খুব হ্যাপি, আমি জানি না যে অ্যামিউজিং রির কোথায় থাকে বা কে, কিন্তু আই এম সো হ্যাপি টু হার যে শি ট্রুলি ডিজার্ভ ইট। আর ঋত্বিক দা, ঋত্বিক অধিকারী, ওরা যেমন ফাজলামি মেরে মানে কোনো একটা ট্রিবিউশন নেই, কন্ট্রিবিউশন নেই, কোনো একটা ট্রিবিউট নেই যে আমি ভিডিও আপলোড করছি আমাকে এই মেহনতটা করতে হবে যে আমার এতজন লোক আমাকে দেখছে তার 50K সাবস্ক্রাইবার হয়েছে, যখন ঋত্বিক এরকম মানে কোনো ব্যাপার নেই, কিন্তু অ্যামিউজিং রির মধ্যে সেই ব্যাপারটা আছে এবং শি জাস্ট নেইলড ইট। সো লটস অফ লাভ ফর অ্যামিউজিং রি এন্ড কংগ্রাচুলেশনস টু হার।